এখন কথা বলবো রেসপন্সিভ নিয়ে। রেসপন্সিভ কি জিনিস? নর্মালি আমরা একটা ওয়েবসাইট যখন দেখি ডেস্কটপের মধ্যে, তখন যেটা হয় রেগুলার মেনুটা দেখা যায়, হ্যাঁ মেনু কি আছে, মেনুর আইটেম কি আছে, সেই জিনিসগুলো দেখা যায়। কিন্তু যখন মোবাইল ডিভাইস, স্মার্ট ডিভাইস, যে ডিভাইসগুলো ছোট ডিভাইস, সেই ডিভাইসে যখন যাব তখন আসলে কি দেখাবে? মোবাইল ডিভাইস তো আসলে ডেস্কটপের মতো সমান না, ডেস্কটপ থেকে অনেক ছোট হয়। তো সেই ক্ষেত্রে আসলে ওর ইন্টারফেসটা কি হবে? আমরা কি ডান দিক থেকে টেনে টেনে দেখবো, না এরকম করে দেখবো, না ওয়েটা কি হবে? সেটার জন্যে আপনি যখন এই সেম ডিজাইন, সেম ওয়েবসাইট আমরা যদি মোবাইল ডিভাইসে এটাকে কনভার্ট করি, জাস্ট একটা ভিউ অ্যাজ এ স্যাম্পল, এটা হলো ইমুলেটর বলে, আমরা একটা ইমুলেটর দিয়ে দেখব যে এখানে কি হয়। যে নর্মালি এই ভিউটা আমরা যদি ডেস্কটপ মোডে থাকি, এখানে মেনুটা আছে ডিরেক্টলি মেনু হিসাবে, তাই না? কিন্তু যখন নাকি আমরা মোবাইল ডিভাইসে চলে যাচ্ছি, মেনুটার ওরকম নাই। এখন দেখেন এখানে একটা তিনটা আইকনওয়ালা চলে আসছে, এটাকে বলা হয় হ্যামবার্গার। এই হ্যামবার্গার আইকনে যখন ক্লিক করব তখন মেনুগুলো দেখাবে এবং সাব মেনুগুলো দেখাবে যে এর আন্ডারে এটা আছে বা এটা আছে। কারণ মোবাইলে আসলে সম্ভব না পাশাপাশি রাখা, অনেকগুলো মেনু তাহলে এত ছোট হবে যেগুলো পড়া যাবে না, রিডেবিলিটি থাকবে না। তাহলে যেটা করতে হবে, অ্যাটলিস্ট যেন পড়া যায়, বোঝা যায়, সেই জন্য ওরকম একটা সাইজে রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার ওয়েটা হলো ডিজাইনটা এরকম হয়ে যাবে মোবাইল ডিভাইসে। লেখাগুলো দেখেন যেটা হয়েছে, অ্যালাইনমেন্ট করেছে, সবই রিডেবিলিটি আছে, ডিজাইন একই রকম আছে। এখানে যেটা হয়েছে যে লোগোটা বাম পাশে ছিল, এটা ডান পাশে আসছে। আমি একই জিনিস যদি আরেকটা ট্যাবে খুলি তাহলে দেখতে বা বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন ডিজাইনটা কিরকম আছে, বাম পাশে একটা আইকন দেওয়া আছে, ডান পাশে তার ইনফরমেশনগুলো দেওয়া আছে। যদি আমরা রেসপন্সিভ মোডে যাই বা মোবাইল ডিভাইসে যাই, তখন যে বিষয়টা হচ্ছে লোগোটা উপরে চলে আসছে, ইনফরমেশনগুলো তার নিচে আসছে। কারণ এই ওয়েটা হলে কি হবে, বেটার রিডেবিলিটি হবে, পড়া যাবে। তারপরে যেটা আছে দেখেন, এরপরে সেকশনটা আছে, স্পিকার আছে, তার ইনফরমেশন আছে, ছবি আছে, এটাকে এরকম করে সাজানো হয়েছে, স্পিকারকে, তারপরে কে আছে, তারপরে তিনটা পাশাপাশি দেওয়া আছে যেগুলো ক্লিক করলে পরেরটায় যাওয়া যায় বা দেখা যায়। তারপরে ইভেন্ট যেটা আছে ওইটাও এরকমভাবে সাজানো হয়েছে। তার মানে হলো পুরো বিষয়টা আসলে যেন পুরো রিডেবিলিটি থাকে, স্পষ্টভাবে পড়া যায়। যেমন এই সার্ভিসগুলো আছে বা লোকেশনগুলো আছে, লোগো আছে, সবগুলা কি এরকম একটা সিঙ্গেল ওয়েতে, মানে হলো স্মার্ট ডিভাইসের মত, মানে স্মার্ট ডিভাইসে যেন ইজিলি সেই জিনিসটা পড়া যায়, রিডেবিলিটি থাকে, এরকমভাবে করতে হয়। তো অনেক সময় দেখা যায় আমরা যখন ডিজাইন করি, ওয়েবসাইট ডিজাইন করে ক্লায়েন্ট বলে দেয় যে রেসপন্সিভ মোডটা আমাদের দেখিয়ে। রেসপন্সিভ মোড যখন দেখাতে হয় তখন বেসিক্যালি 320x480, আরেকটা হলো 768x1024, আর একটা ডেস্কটপ মোড থাকে 1280। এই তিনটা মোড মিনিমাম দেখাতে হয়, তারপরে হলো ডেস্কটপ মোড। হ্যাঁ, তো 1280 ডেস্কটপ হিসেবে ধরা হয়, কারণ আমরা জানি যে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমে 1200 ধরা হয়। সেক্ষেত্রে 1280 যদি ঠিকমতো আসে, 768 আর হলো 320, এই তিনটা ডিজাইন যদি আমাদের ঠিকমতো দেখাতে পারি, তাইলে পারফেক্টলি রেসপন্সিভ মোড বলা যায়। নর্মালি যেটা হয় আমরা যখন ডিজাইন করি, ডিজাইন করার পরে চলে যায় হলো ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার সেটাকে কনভার্ট করে। সেই ক্ষেত্রে আপনি যদি এই তিনটা সাইজ করে তাকে দিয়ে দেন, তাহলে সেই ডিজাইন দেখে সে বুঝে নেবে যে 320 আর 360 দুইটা আসলে কাছাকাছি, 20 পিক্সেলের পার্থক্য আসলে তেমন কিছু বোঝা যায় না, দুইটা কাছাকাছি হয়ে যায়। সেই ক্ষেত্রে এই তিনটা সাইজের ডিজাইনে যদি আপনি করে দেন তাহলে পারফেক্টলি হবে। অনেক সময় কোনো কোনো সাইটে দেখা যায়, একটা সাইট এখন ট্রাই করলাম, লোড হচ্ছে না কোনো কারণে, যে কিছু জিনিস, কিছু ইনফরমেশন যেগুলো আছে খুব নেসেসারি না, খুব বেশি বেশি ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে যেই কাজটা করা হয়, লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো মোবাইল ডিভাইস থেকে বাদ দিয়ে দেওয়া হয়। অ্যামাজন সাইটে বেসিক্যালি এই কাজটা করা হয়। আমি এখন দেখাতে পারছি না, এখানে এক্সপোর্ট ভাবে একটা সিমুলেটর থাকার কথা, সিমুলেটরটা নাই, যার কারণে আমি দেখাতে পারছি না। amazon.com যদি আপনার মোবাইলে ভিজিট করেন, তাহলে যেটা হবে নিচে দেখবেন কোন কোন কান্ট্রিতে তাদের স্টোর আছে বা তাদের সাথে লিঙ্ক আপ আছে, সেই বিজনেসের কিছু লিঙ্ক তাদের দেয়া আছে। মোবাইলে গেলে সেই লিঙ্কগুলো নাই, কারণ এগুলো তারা মনে করেছে যে লেস ইম্পর্টেন্ট, যার কারণে সেগুলো উঠিয়ে দিয়েছে, আর যেগুলো রিয়েলি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো রেখেছে। তাহলে মোটামুটি এই বিষয়টা হলো রেসপন্সিভের ইস্যু আর কি। আপনি যদি রেসপন্সিভ.com এ যান, যে রেসপন্সিভ.com যেটা আছে, এখানে যদি যান,
তাহলে এখানে অনেকগুলো ডিভাইস পাবেন, এগুলো বেসিক্যালি ইমুলেটর বলা হয়। আপনি ইমুলেটর দিয়ে দেখতে পাচ্ছেন, যেমন এটা আইফোন 5 পোর্ট্রেট 320। আইফোনে যদি আপনি যান কীরকম দেখতে পাবেন, আপনার ডিজাইনটা কীরকম হবে সেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, প্রতিটা পয়েন্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আইফোনটা যখন পোর্ট্রেট ভিউ আসবে, ল্যান্ডস্কেপ ভিউ আসবে, তখন হবে 568, তখন কী আসবে সেটা আপনাকে দেখাচ্ছে। এরকম অনেকগুলো ফোন সাইজ আছে, আইফোন 6 আছে, আইফোন 6 ল্যান্ডস্কেপ আছে, আইফোন 6 প্লাস আছে, 6 প্লাস ল্যান্ডস্কেপ, অ্যান্ড্রয়েড নেক্সাস ডুকি আছে, তারপর একটা ট্যাব, আইপ্যাড, আইপ্যাডে গেলে কীরকম আসবে। এই যে কটা সাধারণত দরকার হয় 1024 পর্যন্ত, এই কটা এখানে দেওয়া আছে। এখানে দেখে নিতে আপনি টেস্ট করতে পারেন যে আসলে ডিজাইনগুলো ঠিক আছে কিনা। কিন্তু এটা হলো, এটা করতে হলে যেটা লাগবে অ্যাটলিস্ট আপনাকে HTML মোডে থাকতে হবে। যদি আপনি JPG-টা টেস্ট করতে চান, JPG বা আপনার PhD করতে চান সেটি আপনি টেস্ট করতে চান, তাহলে যেটা করতে হবে, ফটোশপ একটা নতুন প্লাগ ইন ইন্ট্রোডিউস করেছে, ওই প্লাগ ইনটা যদি আপনার মোবাইলে থাকে সেই মোবাইলের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এই যে ডিভাইস প্রিভিউটা, এইরকম একটা সিম্বল আছে এবং আপনার একটা অ্যাপস থাকতে হবে এখানে, গেট দ্য অ্যাপস ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। এবং ওয়াইফাই দিয়ে অথবা কেবল দিয়ে আপনার যদি কম্পিউটারের সাথে কানেক্ট থাকে, তখন এই জিনিসটা, এই ডিজাইনটাই আপনার মোবাইলে দেখাবে যে মোবাইলে দেখতে আপনি কীরকম দেখছেন। যে রেসপন্সিভ যখন ডিজাইন করবেন, তখন ডিভাইস প্রিভিউ দিয়ে আপনি দেখে নিতে পারেন যে আপনার মোবাইলের সাথে বা ট্যাবের সাথে ফিট আছে কিনা, অ্যাকচুয়াল আছে কিনা। এটা ডিজাইন কমপ্লিট করার পরে আপনাকে কি করতে হবে, সাধারণত আমরা PhD-টা দিয়ে দিই ফ্রন্ট এন্ড ডেভেলপারকে। ফ্রন্ট এন্ড ডেভেলপারকে PhD দিলে অনেক সময় দেখা যায় ফ্রন্ট এন্ড ডেভেলপার ফটোশপ অত ভালো জানে না, অনেক সময় হয়, এটা আমরা ফেস করি। তো সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সেই ইমেজটা আসলে কীভাবে নিবে, ইমেজটা কীভাবে কাট আউট করবে, এটা তার জন্য খুব পেইনফুল হয়ে যায় এবং দেখা যায় পারফেক্টলি আসে না। কোনটা PNG করবে, কোনটা JPG করবে, কোন ফরম্যাটে ইমেজটা নিবে সেটা সে জানে না। এই প্রবলেমগুলোর কারণে বেস্ট হয়, আপনি যেহেতু ডিজাইন করেছেন, আপনার ফটোশপে ভালো দখল আছে, একটু সাইলেন্ট থাকবেন, একটু সাইলেন্ট থাকবেন, আপনার যেহেতু ভালো দখল আছে সেই ক্ষেত্রে আপনি কোন ইমেজটা কী ফরম্যাটে দিবেন সেটা আপনি ভালো বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী যদি দেন তাহলে বেটার। সেই ক্ষেত্রে কী কী কাজ করবেন, কোন ইমেজটা কোন ওয়েতে নেবেন সেটা আমি একটু দেখিয়ে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখনকার সময় আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা ম্যাক্সিমাম জিনিসগুলোই CSS দিয়ে তৈরি করতে পারে। হ্যাঁ, শুধুমাত্র ইমেজ বা যে ডিজাইনগুলো আপনি তৈরি করেছেন, যেমন লোগোটা আছে, সে তৈরি করতে পারবে না। হ্যাঁ, আইকনগুলো অ্যাটলিস্ট এখন ফন্ট চলে আসছে, কাজে এটাও আসলে আপনাকে ইমেজ আকারে দিতে হবে না। এইখানে যে ইমেজটা আছে এটা আসলে ক্রিয়েট করা সম্ভব না CSS দিয়ে, তাহলে ইমেজটা আপনাকে দিতে হবে, তাহলে লোগো দিতে হবে, ইমেজ দিতে হবে। মোট কথা, যত ইমেজ আছে সবগুলো ইমেজে দিতে হবে, যে ইমেজ আছে সেই ইমেজটা দিতে হবে, এই ইমেজটা দিতে হবে, এখানে যে ইমেজগুলো আছে সেগুলো কাট আউট করে দিতে হবে, অন্য আর কোনো কিছু দিতে হবে না। বাকি জিনিসগুলো সে দেখে দেখে কালার সিলেক্ট করে সব কিছু বুঝে শুনে সে করে ফেলতে পারবে। ফ্রন্ট এন্ড ডেভেলপার মানে ফ্রন্ট এন্ডটা এখন অনেক বেশি আপডেটেড হয়েছে। এখন এই ইমেজগুলো যে দিবেন কিভাবে দিবেন, হ্যাঁ, সহজ উপায়টা কি সেটার জন্যে প্রথমে যে কাজটা করবেন সেটা হলো, এখানে অটো লেয়ার সিলেকশন আছে, আপনি যদি অটো লেয়ার সিলেক্ট অবস্থায় ক্লিক করেন দেখবেন যে যেখানে এই লোগোটা করা আছে বা যে ফাইলটা উপরে আছে সেটা সিলেক্ট করে ফেলবে, যেমন লোগোটা আছে, লোগোটা সিলেক্ট করা যায়। এখন এই লোগোটাকে অনেকভাবেই আপনি আলাদা করতে পারেন। এক হলো আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে যদি আপনি ডুপ্লিকেট দিয়ে দেন, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করেন, এখানে এসে নিউ সিলেক্ট করেন। নিউটা আমরা আগে ইউজ করি না, এখন আমরা ইউজ টেস্টটা দেখব। নিউতে যখন ক্লিক করবেন কোনো নাম দাম দেওয়ার প্রয়োজনে আপনি ওকে করে দেন, নতুন একটা ডকুমেন্ট চলে আসলো। এখন এই নতুন ডকুমেন্টে আসলে আমরা জানি ডুপ্লিকেট করলে এটার সাইজ এসে নিয়ে নিবে, সেক্ষেত্রে আমরা কী করব, সেই ক্ষেত্রে ইমেজ মেনুতে যদি যান, এখানে দেখেন ট্রিম বলে একটা অপশন আছে, ট্রিম, ট্রিমে যদি ক্লিক করেন, ট্রান্সপারেন্সি পিক্সেল রেখে ট্রিম করবে চারদিক থেকে, সিম্পলি ওকে প্রেস করেন। ওকে করলে সে যেটা করবে, লোগোটা রেখে বাকি অপশনগুলো কেটে ফেলে দেবে। এটা হলো আপনার লোগো, এখন দেখেন পারফেক্টলি লোগোর এরিয়াটাই আসছে। এখন এই লোগোটা কী করবেন, আপনি সেভ করবেন, সেক্ষেত্রে সেভ ফর ওয়েব দিতে পারেন, এক্সপোর্ট থেকে গিয়ে সেভ ফর ওয়েব আছে সেটা দিতে পারেন, এক্সপোর্টও দিতে পারেন। তবে সেভ ফর ওয়েবটা আমরা খুব প্রেফারেবল ইউজ করে অভ্যস্ত। এখানে গিয়ে এখন এই লোগোটা আপনি কী আকারে, কী মুডে, এখানে অনেকগুলো মুড আছে, গিফ আছে, JPG আছে, PNG আছে,
হ্যাঁ, তারপরে WBMP আছে, সেক্ষেত্রে কোন মোডে সেভ করবেন সেটা একটা জানার বিষয়। PNG কি করে আর JPEG কি করে, যখনই কোনো ইমেজ চার কোণা থাকবে, চার কোণা থাকলে সেটা অবশ্যই JPEG ফরম্যাটে সেভ করবেন। এর কারণটা কি, কারণ JPEG ফরম্যাটে যদি আমরা এইটাকে নিয়ে যে আপনারা একটু খেয়াল করে যদি দেখেন, JPEG যখন করছি তখন সাথে সাথে কি হলো, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গিয়েছে, ট্রান্সপারেন্সি ছিল, ট্রান্সপারেন্সিটা হোয়াইট হয়ে যাবে। আবার একই সাইজের আমরা কোনো সাইজ চেঞ্জ করিনি, একই সাইজে JPEG সাইজ আছে 6.44 কিলোবাইট, এটা যখন আমরা PNG করছি, PNG করলে কমে যাচ্ছে 4.16, কমার কথা না বাড়ার কথা, 3.0 জিবিডিস। আচ্ছা, JPEG-এর আবার এখানে কিছু কোয়ালিটি আছে, হাই আছে, লো আছে, মিডিয়াম আছে, ম্যাক্সিমাম আছে, এটার কারণে ইনক্রিজ করেছে 6.44। PNG-তে আবার এই জিনিসটা নাই, PNG-তে গেলে PNG 8 হবে নাকি 24 বিট হবে, এই বিটটা সিলেক্ট করা যায় PNG-তে, JPEG-তে না, PNG-তে। PNG-তে বেস্ট হলো 24 বিট সিলেক্ট করা, সেই ক্ষেত্রে যে সাইজটা হবে, JPEG-তে নর্মালি PNG থেকে সাইজ ছোট হয়, ইমেজের সাইজ ছোট হয়, সেই ক্ষেত্রে যখন কোনো জিনিসের পিছনে ট্রান্সপারেন্সি থাকা প্রয়োজন তখন সেই ইমেজটা আপনারা সেভ করবেন হলো PNG মোডে। আর যখন নাকি আপনার চার কোণা থাকা প্রয়োজন, যে আমার এটা আসলে চার কোণা থাকবে, ট্রান্সপারেন্সির কোনো প্রয়োজন নাই, তখন সেই ইমেজটা সেভ করবেন হলো JPEG আকারে, তাহলে আর প্রবলেম করবে না। গিফটটা খুব একটা প্রয়োজন হয় না, অনেক সময় গিফট দরকার হয় যখন অ্যানিমেটেড মুড বানানো দরকার হয় এক কয়েকটা ইমেজ বসিয়ে। আমি একটু প্রিলোড আর আপনাদের বানানো দেখাই দিব কিভাবে বানাতে হয়, গিফ অ্যানিমেশন কিভাবে করতে হয়, হ্যাঁ তখন দরকার হবে। এখন যেহেতু PNG আছে, আপনি PNG নিয়ে PNG মোডে এটাকে সেভ করেন। এখন যদি সেভ দেন, সেভ করার সময় আপনি কিভাবে সেভ করবেন, যে প্রজেক্টটা নিয়ে কাজ করছেন সেই প্রজেক্টের একটা নাম থাকতে হবে, যে ইউনিভার্সিটি নামে আপনি একটা ফোল্ডার বানালেন, এই ফোল্ডারের মধ্যে আপনি যখন লোগোটা সেভ করছেন তাহলে আপনি এখানে দিতে পারেন ইউনিভার্সিটি আন্ডারস্কোর লোগো। তাহলে সুবিধা হবে কি, আপনি যখন সার্চ করবেন, অথবা আন্ডারস্কোর না দিয়ে হাইফেনও দিতে পারেন, সমস্যা নেই। তাহলে সুবিধা হবে, আপনি যখন আপনার প্রজেক্টের লোগো, মনে করেন আপনি 50টা প্রজেক্ট করেছেন, সবগুলো প্রজেক্টেরই লোগো আলাদা আলাদা সেভ করেছেন, এখন কোন লোগো খুঁজতেছেন সেটা আপনি খুঁজে পাবেন না। বেটার হলো প্রজেক্টের নামের সাথে যদি আপনি সেই লোগোটার নাম দিয়ে সেভ করেন, তাহলে কি হবে, ইজি খুঁজে পাবেন। এখন সেটা আপনি এখানে সেভ করার আগে একটা ফোল্ডার বানায় নেন, IMG শর্ট ফর্ম, হ্যাঁ ইমেজের শর্ট ফর্ম IMG, এটা দিয়ে একটা ফোল্ডার বানিয়ে তার মধ্যে আপনি ইমেজগুলো সেভ করেন, এটা ডান। এখন আমরা একটা চার কোণা ছবি নিব, মনে করেন এই ছবিটা আমার সেভ করে দিতে হবে আলাদা করে, তাহলে আমি কী করবো, এই ছবিটা কোথায় আছে আমাকে খুঁজতে হবে, এই ইমেজে আছে। এখন ইমেজটা কিন্তু আসলে অনেক বড় ইমেজ, তাই না, আমরা যদি Ctrl+T দিই দেখেন ইমেজটা বড়। এখন আপনাদের ডিজাইন করার সময় একটা জিনিস বলেছি, যে নিচে অবশ্যই একটা সাইজ নিয়ে নেবেন, একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবেন, তাই না। এর কারণটা কি, কারণটা দেখেন আমরা যখন এখানে সিলেক্ট করব, আমরা সিলেক্ট করেছি নিচের রেক্টেঙ্গেলটা, কারণ রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে সেটার সাথে ক্লিপিং পাত করা হয়েছে। এখন আমার সিলেক্ট আছে এই ইমেজ লেয়ারটা, এখন যদি আমি কপি করি, সিম্পলি কপি করি, কপি করলে কি কপি হবে, ইমেজের এরিয়াটা সিলেক্ট হবে, যেটুকু এরিয়া আমি নিয়েছি। এখন Ctrl+N দিলে নতুন একটা ডকুমেন্ট আসবে, আমরা এখানে পেস্ট করবো, দেখেন শুধু ওইটুকু ইমেজই আসছে, বড় ইমেজ কিন্তু আসে নাই। এই সুবিধাগুলো পাওয়া যায় যখন নাকি আমরা একটা শেপ নিয়ে কাজ করি, শেপ না নিলে আসলে আমার কতটুকু আসতো, আবার কি বলে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কেটে আনাটা খুব ডিফিকাল্ট, সেক্ষেত্রে এটা ইজি সিলেক্ট করা যায়। দেন আপনি এই ছবিটা সেভ করেন, সেভ করার সময় এটা অবশ্যই JPEG ফরম্যাটে সেভ করবেন। JPEG ফরম্যাটে সেভ করার সময় এখন দেখেন এই ছবিটা আছে 2.391 মেগাবাইট, এটা যদি আমরা JPEG-তে নিয়ে যাই দেখেন কত হলো, 400, কোথায় ছিল মেগাবাইট, কোথায় হয়ে গেছে কিলোবাইট, 424 কিলোবাইট, তাও আছে হাই, আবার একটা ম্যাক্সিমামও আছে, ম্যাক্সিমাম দিলেও দেখেন 1.29 মেগাবাইট হয়েছে, আর ওটা ছিল 2 মেগাবাইট সামথিং। তার মানে JPEG ইমেজগুলো সাধারণত কম জায়গা দখল করে, তাতে কি সুবিধা হয় কি, লোডিং অনেক ফাস্টার হয়, সেক্ষেত্রে আমরা প্রেফারেবল যেটা করি, ওয়েবের জন্য আপনি হাই ছবিটা সিলেক্ট করেন, লো একদম সিলেক্ট করবেন না, কারণ লো হলে আসলে জেনারেশন লস হয়, দেখতে ভালো লাগে না। দেন আপনি JPEG হয়েছে, এখন শুধু সিম্পলি সেভ করে দেন। এটা যেমন আছে কি, UV হাইফেন দিতে পারেন স্লাইডার, স্লাইডার ইমেজ 1, কারণ মাল্টিপল যদি স্লাইডার থাকে তাহলে আপনি কীভাবে চিনবেন, এই জন্য স্লাইডার 1 দিয়ে আপনি সেভ করেন, যে ইমেজটা স্লাইডারে, তাহলে আপনি কনফার্ম হয়ে গেলেন ইমেজের নামটা দেখে যে এটা এই প্রজেক্টের এবং স্লাইডারের ইমেজ এবং ইমেজ নাম্বার 1। তাহলে এইভাবে যদি আমরা সিলেক্ট করি,
আমার মনে হয় যে বাকি ইমেজগুলো আপনারা বুঝবো না যে কোনটা কি দিতে হবে। আমি যদি কোশ্চেন করি যে এই ছবিটা আপনারা কি ফরম্যাটে দিবেন, জেপিজি না পিএনজি, অবশ্যই জেপিজি যাবে, পিএনজি হওয়ার কোনো লজিকই নেই। টেস্টিমোনিয়ালে এসে যেটা করেছে, এখানে অবশ্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখা আছে, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকার কারণে আসলে এই পাশে দেখা যাচ্ছে না। যেহেতু আমরা নর্মালি কি হবে যদি চেঞ্জ করি, চেঞ্জ করার কোনো অপশন নাই, হোয়াইট যেহেতু আছে নর্মালি, যার ধরেন হোয়াইট নাই এরকম ছবিটা আমরা বসালাম, তখন আমরা এই ছবিটা কি আকারে দিব, জেপিজি না পিএনজি? কেন পিএনজি হবে? আমার তো পিছনে ট্রান্সপারেন্ট দরকার নাই, পিছনে তো আমার সাদা আছে, মানে এই ছবিটার পিছনে তো আমার সাদা ব্যাকগ্রাউন্ড আছে, আমার ট্রান্সপারেন্ট প্রয়োজন নেই, কারণ নিচে তো আমি কিছু দিচ্ছি না, কোনো ডিজাইন দিচ্ছি না, তাহলে এটা অবশ্যই জেপিজি হবে, পিএনজি হবে না। ঠিক আছে, এই ছবিগুলোর পিছনে যদি খেয়াল করেন হয়তো আপনি দেখতে পাচ্ছেন কিনা, জেনারেশন লস হতে পারে, খুব একই রকম হচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চেঞ্জ করে দেই, দেখেন এই ছবিগুলো সাদা আছে, তাহলে এটা চারকোনা ছবি যাচ্ছে, যেহেতু চারকোনা যাচ্ছে তাহলে এটা অবশ্যই জেপিজি হবে। যদি আপনার ডিফারেন্ট কিছু যেত, না এখানে ট্রান্সপারেন্ট থাকবে, সাদা থাকবে না, তখন এটা অবশ্যই পিএনজি হতো। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল যদি দেখাই, এই ছবিটার মনে করেন হয়তো তো শেপ নিয়ে করা, শেপটাকে আমরা ট্রান্সপারেন্ট যদি করে দিই, ফিল অপাসিটি নান, ফিল অপাসিটি নান করলে দেখাবে না, তাহলে এটা ডিফারেন্ট হয়ে জানতে হবে। আচ্ছা, এটা কাজ করতে পারি সহজে, মনে করেন ছবিটা এরকম আছে ট্রান্সপারেন্ট, যে আপনি পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চান, তাহলে কি হিসাবে সেভ হবে? অবশ্যই পিএনজি, জেপিজি না। তার মানে কনসেপ্ট আমাদের ক্লিয়ার, কোনটা পিএনজি দিতে হবে, কোনটা জেপিজি দিতে হবে। ওকে ফাইন, বাকিগুলো সব একই রকম, এখানে সব দেওয়ার মতো তেমন কিছু নাই, আর যা যা দেওয়ার মোটামুটি টান। একটা গিফ অ্যানিমেশনের জন্য আমরা এরকম যে কোনো একটা সাইজ নিতে পারেন, এটা কোনো ফিক্সড কোনো ইস্যু নাই যে আপনার এরকমই সাইজ হতে হবে বা এরকম হতে হবে, এমন কোনো ফিক্সড কিছু নাই। আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, এখন মনে করেন একটা পেলোডার আমি বানাতে চাচ্ছি যে এটা আস্তে আস্তে ছোট থেকে বড় হবে, লোডিং হবে, এরকম কিছু বোঝাচ্ছি। তাহলে আমি প্রথমে একটা লেয়ার নিব, আমি যদি শেপ শেপই নেই, মনে করেন একটা ইলিপস নেই, ইলিপসটা আমরা মোটামুটি সেন্টার থেকে ড্র করি, এটাকে ধরে আমরা সেন্টার নিতেও পারি, সেন্টারে এটা মোটামুটি সেন্টার আছে, এটাকে আমরা পরের স্টেপে দেখাবো যে আরেকটু বড় হয়েছে। সেক্ষেত্রে কি করবেন, প্রথমে একটা ইলিপস নিয়েছি, ইলিপসটাকে একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব, কপি করলে বড় হলো, এখন কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে এক সাইজ বড় করবো, আবার কন্ট্রোল জে দিব আরেকটা লেয়ার হলো, আবার কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করব, আবার কন্ট্রোল জে দিব, আবার কন্ট্রোল টি দিয়ে আরেকটু বড় করব, বেশি স্টেপে যাচ্ছি না আমরা, এই কয়েকটা স্টেপ। এখানে যদি যান আপনারা, এখানে দেখেন টাইম লাইন আছে, টাইম লাইনে গেলে ক্রিয়েট, এখানে ভিডিও আছে, ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন আছে, আপনারা ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করবেন, ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করার পরে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশনে ক্লিক করতে হবে, দেন আপনারা যেই যে লেয়ারগুলো সিলেক্ট করবে সেগুলো ভিজিবল হবে। এখন আপনারা মাঝখানে কতটুকু ডিলে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, যে 2 সেকেন্ড অথবা 0.5 সেকেন্ড ডিলে দিব, আমরা 0.2 সেকেন্ড দিয়ে দেখি কীরকম আসে। 2 সেকেন্ড দিয়ে আমরা প্রথমে রাখবো 1 নম্বরটা, দেন আমরা এখানে নতুন ফ্রেম নেওয়া যায়, নিউ ফ্রেম নিয়ে আমি 2 নম্বরটা অন করবো, পরের ফ্রেমে 3 নম্বরটা, পরের ফ্রেমে 4 নম্বরটা। এখন যদি আমরা প্রিভিউ দেখতে চাই প্লে করে, এখন যদি মনে হয় আরেকটু স্লো করলে ভালো হয়, কোনো সমস্যা নেই, আপনি সবগুলো ধরেন, ধরে এখান থেকে 0.2 ছিল 0.5 করে দিই আমরা, দেওয়ার পরে যদি এখন প্লে করি, না 0.2 ইজ পাস, মানে পারফেক্ট ছিল, এটাতে মনে হচ্ছে বাড়ি খাচ্ছে 0.2, প্লেটা ঠিক আছে, এটা প্রিলোডার এরকমই প্লে করবে। এখন এটাকে আপনি কিভাবে রিয়েল জেপিজিতে নিয়ে যাবেন, সরি রিয়েল পিন গিফ আকারে দেখাবেন, সেক্ষেত্রে আপনি এক্সপোর্টে যান,
এক্সপোর্ট থেকে হয়, দেখি এক্সপোর্ট থেকে অবশ্য আগে ট্রাই করে নিই। হ্যাঁ গিফ আছে, আচ্ছা গিফে গিয়ে যদি আমরা এটাকে এক্সপোর্ট দেই, টেস্ট অন গিফ, টেস্ট গিফ নাম দিয়েছি, এখন এই গিফটটা ডিরেক্টলি দেখা যাবে কিনা। এটাকে যেটা করতে হবে ব্রাউজারে নিয়ে আসতে হবে, ব্রাউজারে এনে ছেড়ে দেন, হচ্ছে হচ্ছে না? আচ্ছা কেন হলো না আমরা একটু দেখি, যদি আমরা সেভ ফর ওয়েব দেই, সেভ ফর ওয়েব দেই, এখান থেকে যদি আমরা গিফট দেই, এখানে কিছু কন্ডিশন আছে যেটা এক্সপোর্টে নাই। ওটা করার কারণটা হলো আমি জাস্ট ডিফারেন্সটা দেখানো, যে অনেক সময় আপনি গিফট অ্যানিমেশন বানালেন কিন্তু এক্সপোর্ট থেকে দিলেন, তাহলে কি হবে? এখানে দেখেন নিচে একটা অপশন আছে লুপিং, লুপ, এটা কি একবার প্লে হবে না ফরএভার প্লে হবে, এই কন্ডিশন আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ফরএভার সিলেক্ট করেন তাহলে সে কন্টিনিউয়েশন চলতে থাকবে, আর যদি লুপ ওয়ান্স দেন একবার প্লে হয়ে বন্ধ হয়ে যাবে, তার মানে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারেন এবং কয়টা ফ্রেম নিয়ে কাজ করছেন সেই ফ্রেমগুলো এখানে আছে। এখন যদি আপনি সেভ করেন এবং একই ফাইলের মধ্যে যদি আমরা রিপ্লেস করি, টেস্ট ওয়ান গিভ রিপ্লেস, কোনো ব্রাউজারে যদি রিলোড দেই, নাও ইটস প্লে, তার মানে